আজকে আমরা বানাবো পুরাতন ই রিক্সার ব্যাটারি এবং পুরাতন ইউপিএস দিয়ে এমন একটা সিস্টেম যা তিন থেকে চার ঘন্টার মতো ব্যাকআপ দিবে আপনারা দেখতে পাইতেছেন যে পুরাতন ইউপিএস এবং পুরাতন ই রিক্সার ব্যাটারি তিন ঘন্টা প্লাস ব্যাকআপ দিছে তো এটা বানাতে যা যা লাগবে আমি আপনাদের তা তা দেখাইতেছি যে এই জিনিস দেখেন প্রথমে আমাদের লাগবে একটা পুরাতন ই রিক্সার ব্যাটারি তারপরে যেটা লাগবে সেটা হলো একটা ইউপিএস এটা নতুনও নিতে পারেন বা পুরাতনও নিতে পারেন তারপরে একটা লাগবে ব্যাটারি চার্জার যেটা হ্যাঁ ব্যাটারিকে চার্জ করবে তারপরে লাগবে একটা কেবল কানেক্টিং কেবল এবং কানে দুটা কানেক্টর তারপরে যেটা লাগবে সেটা হলো কুলিং ফ্যান তো এখন দেখাবো যে কীভাবে এটা বানাতে হয়

তোর ও বলছি কই তার opposite এ যেন fan বসাতে পারি তাই ওই opposite টা আমরা মাপ অনুযায়ী কেটে নিলাম দেখেন same এইভাবে আপনারা কেটে নেবেন কেটে নিয়ে fan বাইরে বসালে যে better হয় আর কি তারপরে যা করার battery যে দুটা terminal আছে দুটা terminal সাথে দুইটা battery মোটা তার যোগ করবো কারণ তার টাই main তার যত মোটা আর ভালো হবে ততই ভালো তারপরে যেটা করছি আমি ইয়া টা খুলে নিয়েছি আর কি বাজারটা খুলে নিছি কারণ বাজারটা না খুললে সবসময় চ্যাঁ চ্যাঁ একটা শব্দ থাকবে তারপরে সামনের কভারটা প্লাস্টিক কভারটা খুলে নিব সামনে নাট এক এক জনের পিস এক এক রকম হয় আপনি একটু দেখে খুলে নিন তো সামনের কভারটা খোলার পরে আমরা সামনে কভারের সামনে সুইচ সেট করব দ্যাটস হোয়াই আমরা কোথায় সুইচ সেট করলে বেটার হয় সেই জায়গাটা আমরা চুজ করে নিতেছি তো এটা আমরা সুইচটা সেট করার জন্য সুন্দর করে কেটে নিয়েছি আপনার যেভাবে হয় সেভাবে কেটে নিন তো সুইচ টা এখানে আমরা সেট করবো দ্যাটস হোয়াই আমরা সুইচ কেটে নিচ্ছি তার আগে সুইচ আপনি খুলে নিবেন কাটতে সুইচ গুলার উপর কোনো ইফেক্ট না কোনো ইফেক্ট না পড়ে তারপরে দুইটা ব্যাটারির সাথে আবার সুইচের সাথে সুইচ থেকে ব্যাটারি সিম্পল একটা সার্কিট ডায়াগ্রাম আপনারা করে নিতে পারবেন যেখানে আমি ফ্যানের দুটা তার সুইচের সাথে সেট করছি আর ওই সুইচ এর থেকে দুটা তার নিয়ে ব্যাটারির সাথে তারপর ফ্যানটা কেসিং এর বাইরে ফিট করে নিবেন অনেক সময় বাঁচানোর জন্য জিনিসগুলো একটু তাড়াহুড়া করে দিতেছি আপনারা সিম্পল বিষয় আপনারা সবাই পারবেন তারপরে এটা ক্যাসিং এ আপনারা তারটা লাগানোর পরে সুন্দর করে ফিট করে নেবেন নিশ্চয়ই খেয়াল রাখবেন তারটা আপনারা মোটা দেখে তার দিবেন যত মোটা তার দিবেন তত হিট কম হবে আর কি ডিসি কারেন্ট 6 एंपিয়ার 5 एंपিয়ার মত কারেন্ট প্রবাহ হয় তাই সেই মাপ অনুযায়ী আপনারা আর কি তারটা বসাবেন তারপরে সুন্দর করে ক্যাসিংটা লাগায় নেবেন ক্যাসিংটা লাগানোর পরে ক্যাসিংটা সুন্দর করে লাগায় নেবেন হ্যাঁ তো মাস্ট কয়েকটা টপিক খেয়াল রাখবেন যেমন একটা বাজার সেটা আপনারা সফটওয়্যার আয়রন দিয়ে খুলে নেবেন সেটা আমি খুলছি আর ব্যাটারি টার্মিনালে দুটো তার লাগাবেন এই এমন কিছু না এটা সিম্পল একটা মানে যে বিষয় তারপরে জিনিসগুলো সুন্দরভাবে লাগাই দিবেন আর ক্যাসিং এর বাইরে একটা কুলিং ফ্যান লাগাবেন আমি রিকমেন্ড করব যে এটা বাইরে লাগানোটা আপনার জন্য বেটার হবে আর কোথায় লাগাবেন যে মস্টফেটা ট্রান্সফরমারের যেখানে আছে সেখানে আর ফ্যানের হাওয়াটা মাস্ট বি ভিতর থেকে বাইরের দিকে আসবে তো মানে ভিতরের দিকে হাওয়া দাই এতে মানে যে এতে এটা থেকে ভিতর থেকে বাইরের দিকে হাওয়া আসাটাই বেটার তারপরে ব্যাটারির লাল টার্মিনাল লালটা কালো টার্মিনাল কালোটা লাগায় দিয়ে সুন্দর করে টাইট দিয়ে নেবেন যে যেভাবে আমি নিতেছি তো আমি দুটাই ইউজ করছি কিন্তু টেস্ট একটা ভিডিও একটাতেই দেখাইতেছি দুটাই মোটামুটি ভালো রেজাল্ট দিছে আমার তো লাগানো শেষে আমি কম্পিউটারটা কানেক্ট দিছি কম্পিউটারটা কানেক্ট দিয়ে কম্পিউটার এখন আমি চালু করব অ্যারাউন্ড থ্রি থ্রি আওয়ার্স প্লাস আমি ব্যাকআপ পাইছি তারপর চালায় দেখা হয়নি অনেকে বলে ছয় সাত ঘন্টা পাওয়া যায় কিন্তু তা আমি তিন ঘন্টা প্লাস ব্যাকআপ পাইছি তারপরে চালিয়ে দেখা হয়নি ততক্ষণেও বন্ধ হয়নি তো এই হলো ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু